নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আপনারা আমাকে অনেক কেউই বলছেন যে দাদা মোহনবাগান দলকে পুরোপুরি ভেঙে দিয়েছে জুয়ান ফেরান্ডো এই নিয়ে আপনাদের মতামত কী এবং জুয়ান ফেরান্ডোর ওপর কি এখনও আপনি ভরসা করতে পাচ্ছেন। যে আইএসএল এবার জুয়ান ফেরান্ডো ভালো করবে তো আজকের এই ভিডিওটিতে মোহনবাগান দলকে কিভাবে জুয়ান ফেরান্ডো ভেঙেছে সেই নিয়ে আপনাদের উত্তর দেবো এবং জুয়ান ফ্রেন্ডের ওপর ভরসা করা যায় কি করা যায় না সেটা নিয়েও কিন্তু জানাবো তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আমি তো আপনাদের সঙ্গে পুরোপুরি একমত যে হ্যাঁ মোহনবাগান দলকে কিন্তু ভেঙেছে জুয়ান ফেরান্ডো বর্তমানে রয় ক্রিস না যাকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান এবং সেই রয় কৃষ্ণা বর্তমানে সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশন রয় কৃষ্ণার নামে তিয়াত্তরটা এবং এই সিজনেও রয় কৃষ্ণা জ্বলে উঠেছে সাতটা গোল করে গোল্ডেন বুটের রেসে কিন্তু ইকুয়ালি ম্যাচ করে আছে ডিমিট্রিয়স ডেভন্টকসের সঙ্গে অর্থাৎ রয় কৃষ্ণা এই মুহূর্তে চমৎকার খেলছে প্রথমত জুয়ান ফ্রান্ডো এসে ভেঙেছে রয় আর ডেভিড উইলিয়ামস সেই ভয়ঙ্কর জুটিটাকে যেই জুটিটাকে অন্যান্য দল দেখলেই ভয় পেত প্রথমত এই জুটিটাকে ভেঙেছে তারপরে ভাংলো কাল ম্যাথিউকে একটা ইনসিডেন্ট বলি আগের সিজনে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে নো ডাউট মন খুশি ছিলাম জুয়ান ফ্রেন্ডোকে কৃতিত্ব দিয়েছিলাম কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল কিসের বেসিসে ডিফেন্সের বেসিসে মোহনবাগান আগের সিজনে চমৎকার ডিফেন্স করেছিল এবং প্লে সেমিফাইনাল ফাইনাল মানে চারটে লাস্ট ম্যাচ তার মধ্যে মোহনবাগানের জন্য সবথেকে ভালো ডিফেন্স কারা করেছিল ডিফেন্সিভ মিডফিল্ডে কার্ল ম্যাথিউ চোখ বন্ধ করে ভরসা করা যেত প্রীতম কোটাল সেন্টার ব্যাক আর স্লাফকো ড্যামিয়ানোভিচ এই তিন প্লেয়ার যারা সেন্ট্রালি মোহনবাগানের ডিফেন্স করত। এই তিন প্লেয়ার যাদের ওপর ভরসা করে এবং অবশ্যই বিশাল ক্যাট ছিল কিন্তু ডিফেন্সে তো এটা তিনজন ছিল এই তিন প্লেয়ার ওপর ভরসা করে যে মোহনবাগান আগের সিজনে ট্রফিটা লিফট করলো এই তিন প্লেয়ারের মধ্যে তিন প্লেয়ার কই কোনো একজনকে রাখিনি জুয়ান ফেরান্ডো প্রীতম কোটাল যদি আজকে মোহনবাগান দলে থাকতো অ্যাভেলেবেল তাহলে আনোয়ার আলি চোট খাওয়ার পরে প্রীতম কোটাল থাকলে আমি মনে করি মোহনবাগানের হয়তো এতটা দুরবস্থা হতো না মোহনবাগান অন্যভাবে ঠিক দলটাকে সাজিয়ে নিত যে প্রীতম কোটাল আছে তার সঙ্গে হেক্টার ইউসতে বা ব্র্যান্ডেন হ্যামিলকে ডিফেন্স তৈরি করা যেত প্রীতম কোটাল তাকে ছেড়ে দিল প্রীতম কোটাল এই মুহূর্তে কেরালা ব্লাস্টারের চাবুক খেলছে সব থেকে বেশি ইন্টারসেপশন ট্যাকেল প্রথম কোটালের নামে কালম্যাকিউর কথা তো ছেড়েই দিলাম ধরাছুয়ার বাইরে পারফরমেন্স করছে কাল ম্যাকিউ গোয়ার হয়ে একটা গোল খেলে দিচ্ছে না কাল ম্যাকিউ এত সুন্দর খেলছে এবং মোহনবাগানের বিরুদ্ধে কাল ম্যাকিউ ম্যান অফ দা ম্যাচও পেয়েছে অর্থাৎ মোহনবাগান দলকে ভাবে ভেঙেছে এবং যা বর্তমানে পরিস্থিতি দেখছি জনি কাউকেও কিন্তু মোহনবাগান দলের সঙ্গে তার চুক্তি শেষ হতে চলেছে এবং মনে হচ্ছে যেদিকে জল গড়াচ্ছে জনি কাউকোকে মোহনবাগান হারিয়ে ফেলবে অর্থাৎ একটা দলকে জুয়ান জুয়ান্ডো সাজানো দলকে জুয়ান পুরো ভেঙে দিয়েছে পর্যন্ত ছেড়ে দিয়েছে তো আমি তো মনে করি আপনারা যেটা আমাকে বলেছেন যে অবশ্যই মোহনবাগান দলকে জুয়ান ভেঙেছে আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত ডিফেন্সে জুয়ান ফ্র্যান্ডো আজ পর্যন্ত একটাই মাত্র ভালো প্লেয়ারকে সই করেছে বিদেশি সেটা হচ্ছে ডিমিট্রি পেট্রোটস তাছাড়া আর কাউকে ভালো সই করতে পারিনি একটা এমন প্লেয়ার বলবো না যার উপর ভরসা করতে পারি ব্র্যান্ডেন হ্যামিল তিনিও কিন্তু ডিফেন্স অত শক্তপক্ত নয় তো জুয়ান ফ্রেন্ডও যখন প্লেয়ার চেনে না তখন জুয়ান ফ্রেন্ডও কিন্তু মোহনবাগান দলকে এইভাবে ভাঙা উচিত ছিল না এটা পার্সোনালি আমি মনে করি এবং আপনাদের দ্বিতীয় প্রশ্নের উপরে আসি আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা জুয়ান ফ্রেন্ডের ওপর কি ভরসা করা যায় এই সিজনে এই সিজনে কোনো উপায় নেই এই সিজনে জুয়ান ফ্রেন্ডের ওপরই ভরসা করতে হবে কারণ নতুন কোচ আসলে আবার কিছুদিন প্র্যাকটিস সাজাবে প্লেয়ারদেরকে আবার ওই অন্য স্টাইলে খেলতে হবে তো সেটা করতে করতে চারটে পাঁচটা ম্যাচ বেরিয়ে যাবে মোহনবাগানের আরও ক্ষতি হয়ে যাবে ওর বদলে জুয়ান ফ্র্যান্ডো আছে জুয়ান ফ্র্যান্ডো থাক এই সিজনে আই হোপ জুয়ান ফ্র্যান্ডো নিজের ভুলগুলো ঠিক করে বাগান দলকে একটা রেপুটেটেড পজিশনে নিয়ে যাবে অন্তত যাতে সেমিফাইনাল টুকু খেলতে পারি এমনটা আশা করছি তো আমি মনে করি জুয়ান ফ্র্যান্ডকে এই মুহূর্তে ছাড়াটা একদমই উচিত হবে না জুয়ান ফ্র্যান্ডকে রাখা উচিত এবং জুয়ান ফ্র্যান্ড এই সিজন যা করছে করুক এর পরের সিজনে নতুন করে মোহনবাগান কোচ নিয়ে এসে নতুন একটা স্ট্র্যাটেজি ভাবে নতুনভাবে দল সাজাবে এবং চেষ্টা করবো মোহনবাগান যাতে আবার কাল ম্যাকিউকে ফিরে দাঁড়ায় কোনোভাবে যদি পসিবিলিটি থাকে সেটা যাতে করতে পারে তো এই সিজনেই আমি মনে করি জুয়ান ফ্রেন্ডের ওপরই ভরসা রাখা উচিত কারণ সিজনের মিডিল চলে এসেছে তো এই মুহূর্তে নতুন কোচ আসলে খুব একটা বেশি পরিবর্তন হবে না তাই আমি মনে করি জুয়ান ফ্রেন্ডের ওপরই ভরসা রাখা উচিত এই সিজনে তো আমি তো মনে করি জুয়ান ফ্রেন্ডও কিন্তু মোহনবাগানের অনেকটাই ক্ষতি করেছে তো আপনারা আমার সঙ্গে কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে অ্যাক্ট নোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ